বিয়ে বাড়িতে বর বউ এমন নাচ করলে কতই না সুন্দর লাগে দেখতে, তাই না? সো গাইজ, আজকে আমরা রেডি হয়ে মা বাবা দিদি আমি সবাই বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাবো বলে। বাড়ির কাছেই ছিল তাই পৌঁছে গেলাম তাড়াতাড়ি। আর এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে, অনেক দূর পর্যন্ত এরকম সাজিয়েছে। তারপর আমরা ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখি গান করছে দুজন সিঙ্গার। ফার্স্ট টাইম দেখলাম এরকমটা, সুন্দর লাগছিল বেশ, আমার বিয়েতেও করবো ভাবছি। আর ফাইনালি এটা হচ্ছে নতুন বউ গাইজ, হেভি দেখতে বৌদি। তারপর মা দিদি একটু কথাবার্তা বলে আসলো, দিদি তো ব্যাং আমার কোনো ফটোই তুলে দিতে পারে না, তাই সেলফি তুলতে হয় শুধু। বিয়ে বাড়িতে আসলে ফুচকার এখানে লাইন দেখবে না, এটা কখনোই হয় না। এখানে এক রাউন্ড ফুচকা শেষ হয়ে গেছে আর লাইন দেখো এখনো সবাই হা করে আছে, কখন দেবে ফুচকা। ভাবলাম পকোড়ার এখানে লাইন দিতে হবে না, এখানেও এক ঘন্টা লাইন দিয়ে অনেক কষ্টে এক প্লেট পেয়েছি। ওই নিয়ে খেতে খেতে বাইরে এসে কিছু ফটো তুললাম। আর এখানে বাইরে ছোট ছোট স্টেজ মতো করেছে ফটো তোলার জন্য, সবাই ফটো তুলছিল। আর খাবারের এখানে দেখো কত ভিড়, লাইন পাওয়া যাচ্ছে না, কারণ 1700 লোক এসেছে গাইজ। তারপর জায়গা পেয়ে গেলাম, আমরা সবাই বসেছিলাম। আর এটা হচ্ছে আজকের মেনু, শীতকালে খাসির মাংস দিয়ে পোলাও, ভেবে নাও কেমন লাগে। এরম ভাবে দেখেছিলাম সবাই ব্লগ করে, তাই আমি একটু ট্রাই করলাম, হেভি লাগছিল দেখতে। তারপর একটু খেয়ে নিলাম, তোমাদের কেমন লাগে খেতে কমেন্টে জানিও। আর খাওয়া শেষ হতে না হতে আসে যখন এরাম দাঁড়িয়ে থাকে না, তখন ওদের জিজ্ঞেস করতে হয় মিষ্টি খাবে, হা করে তাকিয়ে আছো কেন। আমার পাশেও ব্যাং দাঁড়িয়ে আছে, আমি দেখাতে পারলাম না তাই সামনেরটা দেখালাম। লাস্টে ছানার পায়েস খেয়ে বাইরে এসে একটু রেস্ট নিয়ে ভিতরে এসে দেখি একজন এখানে গান করছে আর বৌদি এখানে হেভি নাচছে। আমি পকোড়া খাচ্ছি আর দেখছি, আমার মুখ দেখার মতো ছিল। তারপর বড় যোগদান করলো সবার সাথে, দিয়ে হেভি মজায় নাচ করছিল। হ্যাপি ম্যারেজ লাইফ দাদা, ভালো থেকো সারা জীবন। তারপর আমরা হালকা একটু গান শুনে এদের নাচ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে। তাই বাইরে বেরিয়ে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।